সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার 8 নং পাইকপাড়া বাবুর বাড়ি নামক একটি জমিদার বাড়িতে। তো আমরা এখানে স্থানীয়দের কাছে জেনেছি এই বাড়িটি দীর্ঘদিনের পুরনো। স্থানীয়রা জানিয়েছেন যে প্রায় 200 বছর পূর্বে এখানে জমিদাররা বসবাস করত, এখন প্রায় 170 বছর যাবৎ এখানে কেউ আর বসবাস করে না, তাই এই জমিদার বাড়িটি এভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। গোবিন্দবাবু বাপের এই বিল্ডিং করা, ওনারা এখন ভারতে আছে। এটা এখন পুরা রয়েছে, কোনো পরিষ্কার টরিষ্কার কিছু নাই। 200 বছর আগের এই বিল্ডিং পরিত্যক্ত পুরা রয়েছে, ওনার আগে থাকতো, এখন এটা নাই। এটা এখন পুরা রয়েছে আর কি, কোনো ইয়া নাই, তত তালাশ নাই। আজকে কত বছর যাবো এইভাবে পরিত্যক্ত অবস্থা বেড়ে আছে? প্রায় 100 বছর। এই বিল্ডিংগুলির মালিক ওনারা জমিদার ছিল 200 বছর আগে, এখন চলে গেছে যেন 120 বছর পর্যন্ত। এখন আর কেউ থাকার মতন নাই, এই গরিবেরা থাকে আর কি। মানে ওই জমিদার বংশের কেউই থাকে না? কেউ থাকে নাই, কেউ নাই। ওই জমিদারের নাম কি ছিল জানেন? জমিদারের নাম আমি জানি না। 170 বছর আগে তো না, পরিত্যক্ত রয়েছে, পরিত্যক্ত অবস্থায় আছে এই জমিদার বাড়ি। এখন আর এই জমিদার বাড়িতে কেউ থাকে না? কেউ নাই, এমনি গরিব দুঃখীরা আছে আর কি। মানে অন্যান্য মানুষরা থাকে? অন্যান্য মানুষরা থাকে। তারা এইভাবেই থাকতেছে? এইভাবেই থাকতেছে, লিস্ট নিয়ে, সরকার কাছে লিস্ট নিয়ে থাকতেছে।